एडोब फोटोशॉप 7.0 पार्शन आपनारा देखते पाच्छेन ओटा आम्रा प्रथम क्लास थेके दिच्छी धारावाहिक भावे जारा बिगिनार रोयाछेन एकदम नतून शिखछेन तादेर जन्य ए क्लासटुकु आपनारा धारावाहिक भावे ए क्लासटुकु देखबेन। तो धारावाहिक भावे जुदि देखेन आपनी फोटोशॉप जे कोनो पार्शन आपनि काज करते पारबेन जे कोनो डिजाइन करते पारबेन। आज आम्रा आपनादेरके যেটা প্রথম ক্লাস দেখাচ্ছি এটা হচ্ছে পিকচার মডিফাই এবং লাইটিং পিকচার, পিকচার বর্ডার, কিভাবে পিকচারে বর্ডার দিতে হয় এবং কিভাবে পিকচারগুলো লাইটিং করতে হয় এবং কিভাবে লাইটিং করার জন্য কাজগুলো করতে হয় জাস্ট আমরা প্রথম ক্লাসটুকু দেখাচ্ছি। তো আপনারা এভাবে ধারাবাহিকভাবে দেখবেন। চলুন আমরা সফটওয়্যার দেখে আসি বিস্তারিত, আসুন। হ্যাঁ, ফটোশপ অ্যাডোবি ফটোশপ 7.0 ভার্সন আমরা আপনাদেরকে প্রথম পার্টটি দেখাচ্ছি। তো ফটোশপ 7 আমরা সফটওয়্যারে প্রবেশ করছি। এখানে প্রথম থেকে আপনাদেরকে দিচ্ছি, যেহেতু এটা পার্ট প্রথম তাই আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি কীভাবে সফটওয়্যার অ্যাসেস করবেন। এবং এটা অ্যাডোব ফটোশপ, এটা হচ্ছে আপনার টাইটেল বার, ফাইল থেকে হেল্প পর্যন্ত মেনু বার। মেনু বার করার পর এখানে যে বারটুকু রয়েছে এটা হচ্ছে টুল বার। তো টুল বারের নামগুলো আপনারা এখান থেকে পয়েন্টে মাস পয়েন্টে রাখলে এগুলো দেখতে পাবেন। হ্যাঁ, ইলিপ্টিক্যাল মার্কিও টুল। এরপর এটাকে যখন আপনি লেফট মাউস লেফট বাটন দিয়ে একটু ফ্রেশ অবস্থায় রাখবেন তখন আপনাকে দেখাবে রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুল, ইলিপ্টিক্যাল মার্কিও টুল, সিঙ্গেল রো মার্কিও টুল, সিঙ্গেল কলাম মার্কিও টুল, এভাবে আপনাকে দেখাবে। তো ধারাবাহিকভাবে আপনি প্রত্যেকটা টুল, এই যে মুভ টুল, এখানে এখানে গ্রুপিং টুল রয়েছে, গ্রুপিং টুল অর্থাৎ এখানে একের অধিক প্রত্যেকটা টুলে গ্রুপিং টুল রয়েছে। হ্যাঁ, লেসো টুল, পলিগনাল লেসো টুল, তা হচ্ছে ম্যাজিক লেসো টুল, এভাবে অনেক টুলস আপনি এখানে দেখতে পাবেন। তো আমি সবগুলোর নাম বলছি না, যেহেতু আপনারা এখানে মাউস পয়েন্টার নিয়ে আসলে দেখতে পাবেন। ম্যাজিক ওয়েন টুল, প্রত্যেকটা এখানে প্রত্যেকটা টুলগুলো রয়েছে, টাইপ টুল, তারপর এখানে রয়েছে রেক্ট্যাঙ্গুলার টুল, তারপর এখানে রয়েছে আপনার গ্রিড টুল, এখানে ইরেজার, প্রত্যেকটা অপশনগুলো এখানে দেখতে পাবেন। এরপর এখানে শেষ পর্যন্ত রয়েছে আপনার ফরগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যখন আপনি কালার সেট করবেন তখন এখান থেকে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড করতে পারবেন। যেমন আমরা ইলাস্ট্রেটরে করেছিলাম এখানে ফিল এবং এখানে নান অর্থাৎ স্ট্রোক। তো এখানে ফটোশপে উপরের যে অংশটি দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, এরপর নিচের অংশটুকু হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আর হ্যান্ড টুল দিয়ে আপনি প্রত্যেকটা আর্টবোর্ডকে মুভিং করতে পারবেন। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি টুল ফাইলে, ফাইল থেকে নিউ, নিউ থেকে এখানে নিউ অপশন চলে আসছে। তো নিউ অপশন চলে আসার পর এই আর্টবোর্ড সেট করার জন্য আপনি কতটুকু সাইজ নেবেন, তো পিক্সেল সাইজগুলো কতটুকু নেবেন, এবং এখানে মোড রয়েছে, মোডগুলো কী দেবেন, 8GB দিতে পারেন, হ্যাঁ CMYK কালার দিতে পারেন, আরও দুটি অপশন আছে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, এগুলো আপনার যে কোনো চয়েস দিতে করতে পারেন। তো আমরা স্বাভাবিকভাবে 8GB এবং CMYK কালার দিয়ে আমরা করে থাকি। তো 8GB কালার আপনি নিতে পারেন। আর্ট সাইজ এখানে আমরা 800x600 দিতে পারি। তো আপনারা 800x600 দিয়ে আপনারা কাজটুকু করতে পারেন। তো এখানে আপনি ক্লিক করুন ওকে। ওকে ক্লিক করার পর এই যে আর্টবোর্ডটি রয়েছে আর্টবোর্ডটি চলে আসবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ঠিক একই আর্টবোর্ডটা আপনাকে এখানে দেখাবে। এই যে নেভিগেটরের মধ্যে আপনাকে দেখাবে যে স্ক্রিনটা আপনি নিচ্ছেন সেই স্ক্রিনটা, ঠিক এগুলো প্রত্যেকটা টুলের যে অপশনগুলো রয়েছে, কালার, কালার স্টাইল, এগুলো প্রত্যেকটা অপশনগুলো আপনি থাকবে। এখান থেকে আপনি এগুলো উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গেলে টুলসগুলো হাইট আন হাইট এখান থেকে আপনি করতে পারেন, ঠিক অ্যাডোব ইলাস্ট্রেটরের মতন সেম টু সেম কন্ডিশনের স্টাইলে। এরপর এগুলো আর আমি দেখাচ্ছি না, যেহেতু এগুলো আপনারা পারবেন। যে কালার অপশানে আমি কালার অপশানে এখন হাইট হয়ে গেল, আবার আনহাইট করার জন্য এখান থেকে আবার কালার করার জন্য আবার কালার ক্লিক করলে আবার আনহাইট হয়ে যাবে, পুনরায় আবার পিট আসবে, এবার আপনারা কাজ করতে পারেন। এখন যে কাজটি করব এটা হচ্ছে আপনার পিকচার মডিফাই। তো পিকচার মডিফাই কীভাবে করবেন, ফাইল, ফাইল থেকে আপনি যাবেন ওপেন, ওপেন থেকে সরাসরি আপনি যাবেন, যেহেতু আমার এটা এখানে সিলেকশন ছিল বিদায় এটা চলে আসছে,
এটা যদি আমার সিলেকশন না থাকতো এটা কিন্তু আসতো না, এই ফাইলটি সিম্পল ফাইলটি আসতো না, তো আপনাদের কিন্তু আসবে না। আপনারা যখন ফাইলে যাবেন, ফাইল থেকে ওপেনে প্রেস করতে হবে, এরপর ডিস পিসিতে যাবেন প্রথমে স্টার্টিংয়ে আপনারা। এরপর আপনি যাবেন ডিস পিসি থেকে, যদি আপনার উইন্ডোজ কি হয় 10 হয় তাহলে ডিস পিসিতে, আর যদি আপনার শুধুমাত্র উইন্ডোজ এক্সপি হয় তাহলে আপনি যে মাই কম্পিউটারটা ছিল ওইখানে প্রবেশ করলে হবে। এরপর উইন্ডো সি প্রোগ্রামে যেতে হবে, সি প্রোগ্রাম থেকে প্রোগ্রাম ফাইল 86, এরপর অ্যাডোবি, অ্যাডোবি থেকে ফটোশপ, ফটোশপ থেকে আপনি সিম্বল, সিম্বল থেকে এজে, এই অপশনটিকে চলে আসবে। যেহেতু আমি আপনাদেরকে পুনরায় বিস্তারিত দেখাচ্ছি এই জন্য যেন আপনারা পারেন, যেহেতু আপনারা বিগিনার ফার্স্ট স্টার্টিং আপনারা ফটোশপ কাজ করবেন, সেহেতু আপনাদেরকে আমি বিস্তারিত এভাবে বলছি। আমি জানি ভিডিওটি লম্বা হচ্ছে, লম্বা হলেও কিন্তু আমাকে বোঝানোর জন্য এই জিনিসটা আপনাদেরকে একটু স্ক্রিনটা ভিডিওটা হয়তো লম্বা হতে পারে, ওই জন্য আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে, কিন্তু আপনারা ড্র্যাগ করে দেখবেন না, ড্র্যাগ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এখান থেকে এই স্ক্রিনটা, এই পিকচারটা আমি নিচ্ছি, ইমেজটা, ইমেজটা নেওয়ার পর এই ইমেজটা এখানে কেটে আমি এখানে নিয়ে আসবো। তাহলে এখানে এখান থেকে আমরা এলিপটিক্যাল মার্কিও টুলটা সিলেক্ট করলাম, অল্টার শিফট ড্র্যাগ করবেন, অল্টার শিফট যখন ড্র্যাগ করবেন তখন অল্টার শিফট ড্র্যাগ এখানে চলে আসবে। এরপর এই যে মুভ টুল, হ্যাঁ মুভ টুল দিয়ে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসবেন, ড্র্যাগ করে যখন আসবেন তখন এখানে চলে আসবে। এখানে কিন্তু শেডো হয়ে আসছে, তো শেডো হয়ে আসছে এটা আপনাদেরকে একটু বোঝাতে হবে। আমি আবার যাচ্ছি ফাইল থেকে ওপেন, ওপেন থেকে ডাবল ক্লিক নিয়ে আসলাম, এরপর ইলিপটিকের মার্কিও টুল, এই যে এখানে ফেদার, আমরা এখন ফেদার দিচ্ছি না, এখন জিরো রাখলাম, অনলি ফর জিরো, ফেদার নিচ্ছি না। এরপর ফাইল নিউ, ওপেন নিচ্ছি। এখন এখান থেকে আপনি ইলিপটিক্যাল মার্কিও টুল সিলেক্ট করে অল্টার শিফট ড্র্যাগ করবেন, ড্র্যাগ করার পর মুভ টুল ড্র্যাগ করে দেবেন। এই যে মুভ টুল যখন ড্র্যাগ করবেন তখন এখানে কি চলে আসবে, এখানে এই যে স্ক্রিনটা অর্থাৎ এই যে ইমেজটা রয়েছে, এই ইমেজ থেকে এই যে আমাদের নিউ যে আর্ট বোর্ডটি রয়েছে, নিউ আর্ট বোর্ডের ফাইলের মধ্যে এই এই ইমেজটাকে আমরা মুভ টুলের মাধ্যমে নিয়ে আসলাম, ড্র্যাগ করে ইলিপটিক্যাল মার্কিও টুল দিয়ে। এভাবে আপনারা কাজটি করতে পারেন। এরপর যেটি করতে হবে এটাকে আবার নো দিয়ে ক্যান্সেল করে দেন, ফাইল আবার নিউ, আবার নতুন একটি আর্টবোর্ড নেবেন, এরপর ওপেন থেকে আবার ফাইল নেবেন, ফাইল নেওয়ার পর এখানে রাখবেন। এখন আমরা ফেদার দিয়ে করব। তো ফেদার বলতে কী বোঝানো হচ্ছে, ফেদার বলতে বোঝানো হচ্ছে যে ছবিটুকু আছে অর্থাৎ ইমেজটুকু আমরা কেটে নিয়ে ফেলবো ইলেকট্রিক্যাল মার্কিও টুলের সাহায্যে, ওইটা যে আউটলাইনটি আছে ওই আউটলাইনটি ফেদার স্টাইলে আসবে অর্থাৎ আলোকিত হয়ে আসবে, আলোর প্রতিফলন হয়ে আসবে। তো এটা আপনি ইলেপটিক্যাল মার্কিও টুল যখন সিলেক্ট করবেন তখন এই ফেদারে ক্লিক করতে হবে। ফেদারে ক্লিক করে আমি 13 দিচ্ছি, 13 এন্টার প্রেস করবেন একবার, করার পর ইলেপটিক্যাল মার্কিও টুল সিলেক্ট করে অল্টার শিফট ড্র্যাগ করবেন স্ক্রিনে, ড্র্যাগ করার পর মুভ টুল, মুভ টুল দিয়ে এখানে নিয়ে আসবেন। এখন দেখুন ফার্স্টে আমরা যেটা নিয়েছিলাম সেটা ফেদার কিন্তু কী ছিল, জিরো ছিল, যার কারণে এখানে যে আলোর প্রতিফলনটি হয় নাই, এখানে কিন্তু হয়েছে, কারণ কি এটা হচ্ছে ফেদার। তো ফেদার ইমেজ এভাবেই আপনারা করবেন। এরপর এই ক্যাসে আবার ফেদার ইমেজ করার পর আপনি এটাকে ক্যান্সেল করুন, ক্যান্সেল করার পর চলে আসবেন, নো দেবেন। এরপর রয়েছে আপনার লাইটিং পিকচার। তো লাইটিং পিকচার কীভাবে করবেন, লাইটিং পিকচার করবেন আবার আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে ক্লিক করবেন, ক্লিক করার পর যখন আপনি ইমেজটি চলে আসবে ওকে, ওকে করার পর এটা ডুপ্লিকেট লেয়ার চলে আসবে, এখানে দেখবেন ডুপ্লিকেট লেয়ার। এরপর আপনাকে ফরগ্রাউন্ড ব্ল্যাক করতে হবে, ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড ব্ল্যাক করতে হবে। ব্ল্যাক করার পর এখানে আপনি কন্ট্রোল ব্যাক স্পেস, কীবোর্ডে যে ব্যাক স্পেসটি রয়েছে এন্টারের উপরে দেখতে পাবেন ব্যাক স্পেস, এখানে ফ্র্যাশ করবেন। ফ্র্যাশ করলে স্ক্রিনটা কী হয়ে যাবে, এটা ব্ল্যাক হয়ে যাবে। যখন ব্ল্যাক হয়ে যাবে তখন আপনি ইলেপটিক্যাল মার্কিও টুলটা নেবেন, নেওয়ার পর অল্টার শিফট ড্র্যাগ করে দেবেন। অল্টার শিফট যখন ড্র্যাগ করবেন তখন আপনি ডিলেট ফ্র্যাশ করবেন, ডিলেট ফ্র্যাশ করলে এরকম একটি লাইটিং চলে আসবে, আলোকিত হয়ে যাবে। এখন এখানে যদি আপনি ড্র্যাগ করতে চান বা
এখানে যদি স্টোক দিতে চান, এই যে স্টোক স্টোক এভাবে যদি রাখতে চান স্টোক করতে পারেন, আর যদি আপনি এভাবে রাখতে না চান, না আমি এভাবে রাখতে চাচ্ছি না, তাহলে আপনি ডাবল ক্লিক করলে স্টোকটা চলে যাবে। আবার আপনি ইলেকট্রিক্যাল মার্কিউ টুল নিয়ে এখান থেকে সেন্টার থেকে অল্টার শিফট ড্র্যাগ করতে পারেন, অল্টার শিফট ড্র্যাগ করতে পারেন, এটা বড় আকৃতি হয়ে আসবে। এরপর এটাকে মুভ করেন, মুভ করার পর এখন আপনি চাচ্ছেন যে এটাকে একটি বর্ডার করার জন্য, স্টোক বর্ডার, তো স্টোক বর্ডার জন্য আপনি কি করতে হবে, সিলেক্টে যাবেন, সিলেক্ট থেকে আপনাকে যেতে হবে মডিফাই, মডিফাই থেকে বর্ডার, বর্ডার থেকে এখানে আপনি 4 দিতে পারেন বা 10 দিতে পারেন, যেহেতু টেন রয়েছে আমরা 10 দিয়ে করছি, ওকে। 10 দেওয়ার পর এখানে চলে আসলো, এখানে আপনি যদি কালার দিতে চান, এখানে আপনি এই স্টোক যে বর্ডারটি রয়েছে ইলিপটিক্যাল মার্কিউ টুলের বর্ডার, এই বর্ডারে আপনি চাচ্ছেন যে কি একটা কালার দেবেন, তো কালার দেওয়ার জন্য আপনাকে যেতে হবে কোথায়, এডিট, এডিট থেকে স্টোক, স্টোক থেকে আপনি এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে যে কোনো একটি কালার এখান থেকে আপনি চয়েস করে নিতে পারেন, যেমন আমি রেড নিচ্ছি, রেডটা নেওয়ার পর ওকে দিলাম। তো এখানে আপনার ইনসাইড রয়েছে, সেন্টার রয়েছে, আউটসাইড রয়েছে, তো আপনি যেহেতু আউটসাইড করছেন, আউটসাইডটা আমাদেরকে এখানে কী করতে হবে, সিলেকশন করতে হবে। এখানে ব্ল্যান্ডিং, তো ব্ল্যান্ডিং মোডে আপনি ওভারলে রয়েছে, নর্মাল রয়েছে, যে কোনো একটি স্কিন রয়েছে, যে কোনো একটি আপনি এখান থেকে চয়েস করে আপনি দিতে পারেন। এরপর অপাসিটি, অপাসিটি যে কালার রেজুলেশনটা, অর্থাৎ ঘনত্ব হবে এবং অনেক ঘনত্ব থেকে কমে যাবে, ওইভাবে আপনি অপাসিটিটা বাড়াতে পারেন বা কমাতে পারেন, যেহেতু আমরা ঘনত্ব চাচ্ছি সেহেতু আমরা 100% রেখেছি। এরপর আপনি ওকে ক্লিক করবেন, ওকে ক্লিক করার পর এখানে রাইট সিলেকশন চলে আসবে, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর দেখুন এখানে একটি বর্ডার চলে আসছে, এটাকে স্টোক বর্ডার বলা হয়, আউটলাইন স্টোক বর্ডার। এভাবে আপনারা গ্রাফিক্সের যে ফটোশপগুলো রয়েছে, গ্রাফিক্সের ফটোশপগুলো, লাইটিং পিকচারগুলো করতে পারেন এবং মডিফাই করতে পারেন এবং পিকচার বর্ডারগুলো এভাবে করতে পারেন। তাহলে আপনারা ফার্স্ট এই পার্টগুলো দেখেছেন, আজ প্রথম পার্ট, তাহলে এই পর্যন্ত, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।